بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، আমাদের একদিনই ভাই প্রশ্ন করেছেন 5425 নম্বরে ফজরের সালাত শুরুক ওয়াক্তের আগে আদায় করলে কাজা হবার সম্ভাবনা আছে কিনা। এর জবাব হলো বিল্লাহি তৌফিক, ফজরের সালাতের শুরু এবং শেষ টাইম হাদিসে বেঁধে দেওয়া হয়েছে। শেষ টাইম সম্পর্কে বলা হয়েছে ওয়াক্তুল ফজরে মা লাম তাতলাই শামস, আর ফজরের ওয়াক্ত সূর্য ওঠার আগ পর্যন্ত। সুতরাং সূর্য ওঠার আগ পর্যন্ত ফজর সালাতের টাইম, এর আগ পর্যন্ত যদি কেউ আদায় করতে পারে তাহলে তার এই সালাত আদায় বলে গণ্য হবে, এটা কাজা বলে গণ্য হবে না। এমনকি সূর্য ওঠার পূর্বে পূর্বে যদি কেউ এক রাকাত সালাত আদায় করে ফেলে তাহলেও সে আদায় করে ফেলেছে বলে গণ্য হবে। মান আদরাকা রাকাতা মিনাস সালাতে মান আদরাকা রাকাতা মিনাল ফজরে কাবলা তুলাই সালাতে ফাকাদ আদরাকা সালাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের এক রাকাত সালাত পেয়ে গিয়েছে সূর্য ওঠার আগে আগে, সে সালাতের টাইম পেয়ে গেছে। সালাত পেয়ে গেছে মানে সালাতের টাইম পেয়ে গেছে। বুখারী শরীফ হাদিস। তো এটা বলা যায় জরুরি টাইম, মানে যে ব্যক্তি মানে হঠাৎ করে এসেছে বা হঠাৎ জাগ্রত হয়েছে বা ব্যস্ততায় পানি পাচ্ছিল না, পানি টাইমের সমস্যা দেখা দিয়েছে, ফরজ গোসল ইত্যাদি তার ছিল, এক কথায় যে কোনো সারাই ওজোরের কারণে যদি এমন হয় যে একেবারে সূর্য ওঠেনি এখনও, উঠে উঠো ভাব, তো তাহলেও সে ওই টাইমে ফজরের সালাতের এক রাকাত যদি পেয়ে যায় সূর্য ওঠার আগে আগে, তাহলে এক রাকাত পড়ে নেবে ওই টাইমে, আর বাকি এক রাকাতের সময় সূর্য উঠে গেল অসুবিধা নাই, সেটা আদায় বলে গণ্য হবে। আমাদের মনে রাখতে হবে যে এই পাঁচ ওয়াক্ত সালাতের ভিতরে দুটি ওয়াক্তের দুই রকম টাইম রয়েছে, একটা হলো ওয়াক্তুল ইখতিয়ার, ওয়াক্তুল ইজতিরার, মানে পছন্দনীয় টাইম, আরটা হলো মাজুর ব্যক্তিদের টাইম। তো পছন্দনীয় টাইম হলো আসরের ক্ষেত্রে এবং এশা সালাতের ক্ষেত্রে। আসরের ক্ষেত্রে পছন্দনীয় টাইম হলো সূর্য আসফার রং অর্থাৎ হলুদ রং ধারণ করার আগ পর্যন্ত, এটা হলো পছন্দনীয় টাইম, মানে এই টাইমে আদায় করলে আদায় বলে গণ্য হবে, কোনো সমস্যা নাই, কোনো গুনাহ বর্তাবে না। যদি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করাটা একটা উত্তম আমল, কিন্তু এই টাইমগুলির ভিতরে যে কোনো টাইমে আদায় করাতে পারে, অর্থাৎ সূর্য হলদের রং বরণ করার আগে আগে পড়ে নিতে হবে, এটা হলো ওয়াক্তুল ইখতিয়ার, উত্তম টাইম। আর ওয়াক্তুল ইজতিরার শুরু হবে সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করবে, ওই সময় থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত এই টাইম প্রলম্বিত থাকে। এটা হলো ওজরদের, ওজরওয়ালাদের, যেমন হয়তো হঠাৎ করে চেতন হয়েছে, জাগনা পায়নি, চেতন হয়েছে, বা অনেক হার্ড কাজ ছিল সেটা থেকে অবসর পেতে তাকে এতটুকু সময় লেগে গিয়েছে, বা হয়তো অপারেশনের রোগীকে অপারেশন করতেছিল ডাক্তার, এই অপারেশন ছেড়েও সে আসতে পারছে না, আর এদিকে সালাত তার কী হচ্ছে, একেবারে সূর্য ডুবুডুবু ভাব, মানে হলদে রং বরণ করেছে, তাহলে যদি অবসর পেয়ে যায় এই হলদে রং বরণ করার পরেও আদায় করতে পারবে এই সমস্ত ওজরওয়ালা ব্যক্তিরা। কিন্তু বিনা ওজরে এ পর্যন্ত প্রলম্বিত করা, এটা
এটা নাজায়েজ কর্ম এবং এটা মোনাফেকের কাজ। বুখারী শরীফ হাদিসে এসেছে যে মোনাফেক কি করে, তিলকা সালাতুল মোনাফেক, এটা হলো মোনাফেকের সালাত, যে সে অপেক্ষা করতে থাকে এমনকি সূর্য যখন ডুবো ডুবো ভাব, ওই সময় কি করে, চারটি ওই পাখি ঠোকর মারার মতো করে, এবার মুরগি ঠোকরের মতো করে ঠোকর মারে, মানে আল্লাহর জিকির আজকার তেমন করে না। তো ওই টাইমে সালাত আদায় করা বিনা কারণে মোনাফেকের লক্ষণ, কিন্তু যাদের ওজর রয়েছে তাদের ওটা বলা যেতে পারে, ওদের ওটা বিধিসম্মত টাইম। এশার ক্ষেত্রে দুটো টাইম রয়েছে, ওয়াক্তুল এখতিয়ার, আর এটা হলো অর্ধরাত পর্যন্ত প্রলম্বিত থাকে, মানে উত্তম টাইম। আর অর্ধরাতের পরে উত্তম টাইম থাকে না, বরং ওজরওয়ালাদের টাইম, যেমন পূর্বে বলা হলো যাদের ওজর রয়েছে তারা অর্ধরাতের পর থেকে নিয়ে ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত পড়তে পারবে এই সালাতুল এশা, যাদের ওজর রয়েছে। আর যাদের ওজন বিনা কারণে এভাবে বিলম্বিত করা গুনাহের কাজ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসফুল লাইল পর্যন্ত হলো সালাতুল এশার টাইম, মুসলিম শরীফ হাদিস। তো দুটো দুটো সালাতের বলা যায় দুই রকম টাইম রয়েছে, উত্তম টাইম আর বাধ্যগত টাইম বা ওজরওয়ালাদের টাইম। বাকি অন্যান্য সালাতের ক্ষেত্রে একটাই টাইম। ফজরের ক্ষেত্রে কেউ কেউ এভাবে ব্যাখ্যা করেছেন যে বেশি ফর্সা হয়ে যাবে যখন, তখন পর্যন্ত উত্তম টাইম শেষ, এরপরের টাইম হলো ওজরওয়ালাদের। তবে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলছে না, ফজরের একটাই টাইম রয়েছে ফজর সালাতে, সেটা হলো সুবহে সাদেকের পর থেকে, অর্থাৎ আজানের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত, যে কোনো টাইমে পড়তে পারে। তবে পুরুষদের তো অবশ্যই জামাতে নামাজ পড়তে হবে, এবং আউয়াল ওয়াক্তে পড়াটাই উত্তম, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামুল। অন্যভাবে জোহরের দুটো টাইম নাই, বরং একটাই টাইম, সেটা হলো জোহর থেকে নিয়ে শুরু করে আসরের টাইম উপস্থিত হওয়ার আগ পর্যন্ত একটাই টাইম। যে কোনো এর ভিতরে যে কোনো টাইমে আদায় করতে পারে, প্রথম টাইমে, মধ্যম টাইমে, শেষের টাইমে। আর যেমনি আসরের আজান হয়ে গেল, খালাস, জোহরের ওয়াক্ত শেষ। মাগরিবেরও একটাই টাইম রয়েছে, সেটা হলো সূর্য ডোবার পর থেকে নিয়ে পশ্চিম আকাশে লাল আভা বিদ্যমান থাকা পর্যন্ত, অর্থাৎ এশার টাইম আসার আগ পর্যন্ত, খালাস, একটাই টাইম। তবে উত্তম হলো প্রথম টাইমে আদায় করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম টাইমে আদায় করতেন, অর্থাৎ সূর্য ডোবার পরে পরে আদায় করতেন। দূরে কাজ না ফল পড়া হতো, এতটুকু টাইম থাকতো এই পরিমাণ। অনুভাবে অজু যাদের নেই তাদের অজু, যাদের প্রাকৃতিক প্রয়োজন রয়েছে তারা প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে এসে সালাত ধরতে পারে, এরকম টাইম স্বাভাবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেওয়া হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে। তো মাগরিব এর জন্য টাইমটা বলা যায়, মানে উত্তম টাইম হলো প্রথম ওয়াক্তে পড়া মাগরিব। ফজর জোহরের ক্ষেত্রে ব্যাখ্যা রয়েছে যে ওটা শীতকালে আল ওয়াক্তে পড়াটা উত্তম, ত্বরান্বিত করে পড়া উত্তম, আর গরমকালে যখন প্রচণ্ড লু হাওয়া বাতাস বয়ে যায়, প্রচণ্ড গরম, এ সময় টাইম পিছিয়ে আদায় করা উত্তম। আর এশার সালাতের ক্ষেত্রে বলা যায় অর্ধরাত পর্যন্ত বিলম্বিত করে পড়াটা উত্তম, অর্থাৎ এশাকে দেরিতে পড়া উত্তম। তবে জামাত যদি হয় এই প্রথম টাইমে, তাহলে ওই টাইমেই আদায় করা উত্তম সবার জন্যে, অর্থাৎ পুরুষদের জন্যে। আর নারীদের জন্য যেহেতু ওদের উপর জামাত ফরজ করা হয়নি, তারা জামাতে সালাত আদায় না করলে তারা এই সালাতকে বিলম্বিত করে আদায় করতে পারে। আশা করি সালাতের শুরু, শেষ ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়েছে, বলা যেতে পারে আসল প্রশ্নের সাথে বোনাস উত্তর। আজ বিল্লাহি তৌফিক ও সাল্লাল্লাহু আলাইহি।